জীবনের সবকটি রঙে সেজে থাকে আমাদের কলেজ জীবন। নিশ্চিন্ত ঘোরাঘুরি, আড্ডাবাজি আর যেমন খুশি তেমন চলনেই কাটতে থাকে বর্ণিল সময়গুলো। এভাবে রঙের খেলা খেলতে খেলতে 1, 2, 3 করে কেটে যায় 4টি বছর। সেই মায়ায় ভরা ক্যাম্পাসের সারি সারি বৃক্ষ আর রং বেরঙের ফুল গাছগুলো মনের অজান্তে বন্দি করে ফেলে স্মৃতির বাক্সে। মিরর অফ ক্যাম্পাসের এই আয়োজনে আমরা বাংলাদেশের প্রতিটি কলেজের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং সকল গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। প্রতি পর্বের মতো এই পর্বেও রয়েছে একটি কলেজ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ তথ্য। তো চলুন শুরু করি। কুমিল্লা বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে গোমতী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত একটি মহানগরী। এই জেলাতে 1964 সালে প্রতিষ্ঠিত হয় কুমিল্লা সরকারি কলেজ। যুগোপযোগী অত্যাধুনিক শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে কুমিল্লা জেলার এক মনোরম পরিবেশে সুবিস্তৃত ক্যাম্পাস নিয়ে কলেজটির যাত্রা শুরু হয়। শুরুর পর থেকে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে কলেজটি। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীতে পাঠদান করা হয়। কলেজটিতে রয়েছে সুবিস্তৃত ক্যাম্পাস, সুবিশাল একাডেমিক ও প্রশাসনিক ভবন, জ্ঞানচর্চার জন্য লাইব্রেরি এবং ছাত্রছাত্রীদের হাতে কলমে পাঠদানের জন্য রয়েছে সুসজ্জিত ল্যাবরেটরি। এছাড়াও শিক্ষার্থীদের থাকার জন্য রয়েছে আবাসনের সুব্যবস্থা। কলেজটির প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে কিছু না বললেই নয়। ছায়া ঢাকা, পাখি ঢাকা, সবুজে সমরহিত ক্যাম্পাস যে কোনো সৌন্দর্য পিপাসু তৃষ্ণা এক মুহূর্তে নিবারণ করে দেবে। কাশফুল, পলাশফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া, হাসনায়না, গাঁদাসহ হরেক রকম ফুলের সমারোহ দেখা যায় কলেজটিতে। সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও কলেজটির জুড়িমেলা ভার। পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, বর্ষবরণ, স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি সহ সকল জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদার সাথে পালিত হয় কলেজটিতে। সব মিলে ক্যাম্পাসে সবসময় এক মুখরিত পরিবেশ বিরাজ করে। সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে সমাজ, আর এই এগিয়ে যাওয়াকে ত্বরান্বিত করছে কলেজটি। জ্ঞানের মশাল হাতে নিয়ে ছুটে চলেছে সবার শেষে, সবার নিচে, সহহারাদের মাঝে। বিলিয়ে দিচ্ছে শিক্ষা, তৈরি করছে দক্ষ মানব সম্পদ। এগিয়ে যাও হে কলেজ। অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তোমার জন্য।